আসসালামু আলাইকুম, অনেক হইলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আরো একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিও বললে ভুল হবে, আমরা আসলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আসলে এডুকেট করতে হয়, কিভাবে ওয়্যার সেট আপ করতে হয়, পাশাপাশি গ্যাস কিভাবে সেট আপ করতে হয়, সব ধরনের কাজ আমরা শিখাই। কেননা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি কেন গুরুত্বপূর্ণ। আমরা একটা মেশিনের যদি আমরা কিভাবে ফিটিংস করতে হয়, মেশিনের যে সরঞ্জাম গুলা এগুলো যদি আমরা না পারি, আমরা ওয়েল্ডিং ভালো জানলেও কোনো লাভ হবে না। হবে, কোনো লাভ হবে? তো আমাদের এগুলো জানা ইম্পর্টেন্ট না। তো আপনারা অনেকে এর ভিতরে আছেন, অনেকে আবার পুরনো স্টুডেন্ট আছেন যারা পারে। তো কিভাবে গ্যাস সেট আপ করতে হয়, যেরকম আমাদের এই ওয়েল্ডিংটা করতে গেলে CO2 গ্যাস লাগে, তাই না? যেহেতু এটা FKW, তো আপনি কি গ্যাস সেট আপ করতে পারেন? কিভাবে গ্যাসের ম্যানুয়াল ওয়ান অফ করতে হয়, কিভাবে CO2 আমরা চেঞ্জ করি একটা থেকে আরেকটা যখন চেঞ্জ হয়ে যায়, পারি এগুলা? তো এগুলো পারে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখন আমরা ওয়্যার সেট আপ কিভাবে করতে হয় সেটা আমাদের একজন স্টুডেন্ট করে দেখাবে, ততক্ষণ আমাদের সাথে দেখুন। ওকে, আপনি শুরু করেন। কিভাবে এটা খুলতে হয়, পাশাপাশি কিভাবে লাগাতে হয়, কারেন্ট সেট আপ কিভাবে করতে হয়, সম্পূর্ণ কাজই আমরা শিখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে একটা ওয়্যার সেট আপ করতে হয়, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, আমরা প্রথমত এটা এভাবে লাগাবো, এবং এর যেটা এখানে একটা জয়েন্ট রয়েছে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে বেশি অংশটা আমরা এভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এখানে লকটা লাগিয়ে দিব। যখন লকটা লাগিয়ে দিব, তখন আমাদের যে এক্সট্রা বেশি অংশ আছে, আমরা এখানে এটা ধরে আমরা এখান থেকে সুন্দর করে কেটে নিব। ওকে, এখানে যে আমাদের যে ওয়্যারে যাওয়ার যে পজিশনের যে জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি এখান থেকে এসে আমাদের এখানে জয়েন্ট হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করছি। তো এটা যখন ইয়ে হয়ে যাবে, আমরা এটার ভিতরে দিব। দেওয়ার পরে আমরা এখানে পুশ আপ করবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে পুশ আপ এর একটা জায়গা রয়েছে, আমরা এখন এখানে পুশ আপ করবো। আমরা পুশ আপ করবো এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ওয়্যারটা বের হচ্ছে। ওকে, আমরা এটা এখন কেটে নিব, বেশি অংশটা কেটে নিব। তো বেশি অংশটা যখন কেটে নিব, আমরা চেক আপ করবো যে ওয়েলডিংটা ঠিকঠাক আসতেছে কিনা, আমাদের গ্যাসটা ঠিকঠাক যাচ্ছে। এরপরে আমরা কি করব, একটা ওয়্যার যখন আমরা লাগাবো, লাগানোর পাশাপাশি আমাদের যে কারেন্ট সেট আপটা ওয়েলডিং করার মতো, এখন যদি রুট পাস করা হয় তাহলে রুট পাসের যে কারেন্টটা আমরা জানি কত, 19 পাস। তো আমাদের এখন 19.5, আমরা 18.5 দিয়ে এবং 135 নেভার মাইন্ড। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেট আপ করে ফেললাম, এবং রুট পাস মারার জন্য বা রুট পাস করার জন্য যে কারেন্টটা সেটা এখন ওকে। তো একজন আমরা দেখানোর চেষ্টা করব, একজন ওয়েল্ডিং করে এই জবটা কার। তো জবটা আপনি এখন স্টার্ট করেন, আমরা দেখবো তার জবটা আসলে কেমন হয়। আমরা যে সেট আপ করলাম, আমাদের যে আমরা যে এটা লাগালাম, আমাদের ওয়েল্ডিং কেমন হয় এটা দেখার দরকার আছে না? ওকে, তো আমাদের একজন ওয়েল্ডার এখন করে দেখাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের উপস্থিতি আমরা যদি দেখানোর চেষ্টা করি, বন্ধুরা আমাদের স্টুডেন্টের উপস্থিতি প্রত্যেকটা বুথে বুথে এনাফ স্টুডেন্ট রয়েছে। এটা আমাদের FKW দে, এবং এখানে যার যার জব এখানে রাখা আছে, তো প্রত্যেকটা বুথে দেখেন আমাদের কি পরিমাণ স্টুডেন্ট এবং তাদের আমরা কিভাবে স্যাটিসফাইড ভাবে কাজ শিখাই। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটা বুথে এটা FKW। ওকে বন্ধুরা, তো আসলে এভাবে কাজ শিখতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েল্ডিং প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন, আমাদের সবসময় ফলো করতে পারেন, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।